যে মিস্টার, শুনেন, কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আরে চিনলে কি জিজ্ঞেস করতাম নাকি? তা অবশ্য ঠিক, চিনলে জিজ্ঞেস করতেন না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমারে কেমনে চিনেন? আরে আপনি তো আমাদের জন্য বিখ্যাত লোক। কদিন আগে আপনি কিডন্যাপ হলেন না? টেডি সাহেব তো আপনি, তাই না? না না, আনইজি ফিল করার কিছু নেই। বকুলপুরের মানুষজনের এই একটাই সমস্যা, পুলিশ দেখলে কেমন শক্ত হয়ে যায়। কারণটাকে আমি বলব। আচ্ছা, আপনি কি অন্যদের মতো সেম পুলিশ দেখলে ভয় পান? আরে না, ভয় পাবো কেন? ভয় পেলে কি আমি থানায় গিয়ে আপনাকে লোকের কথা কই? তা অবশ্য ঠিক, আপনি থানায় গিয়েছিলেন বইকি, কিন্তু আমি যতদূর জানি আপনি নিজের ইচ্ছায় থানায় যাননি। আপনাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, কি ঠিক বলেছি না? আপনি আমাদের এসআই মুজাহিদ সাহেবকে কি বুঝিয়েছেন তা আমি জানি না, কিন্তু আমাকে আপনি থোর বড়ি খাড়া খাড়া ভরি তোর ইত্যাদি বোঝাতে পারবেন না। আমি মুজাহিদ সাহেবের মতো খুব একটা দয়ালু কিসিমের না। অপরাধীদের আমি তীব্র ঘৃণা করি, ঘৃণ্য কীট পতঙ্গকে মানুষ যেমন ঘৃণা করে তার থেকেও বেশি। সো সাবধানে থাকবে। সামনে কি হতে চলেছে তা আমরা কেউই জানি না। চলি, খুব শীঘ্রই আবার দেখা হবে। আমরা কি গোকুলপুর সারা জীবনই গোকুলপুরই পালা করব? হ্যাঁ না, এখান থেকে যাব কিরে, কথা কষ্ট কেন? ইনাই বিনাই এত কিছু করার কোনো দরকার নাই। আপনি যে কি কইতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো মতোই বুঝছি। আমি একটা কথা আপনারে সাপ সাপ কয়ে দিই, আগেও কইছি, রসুলপুর যদি যাত্রা পালা যায় যাইব, কোনো অসুবিধা নেই। তো এই দীপালি রসুলপুর যাইব না, এটা আমার সাফ কথা। যাস কেন? আরে কথাটা শোন, এই দেখ, দেখছস আমি ডাকছি কেন তালে? দাদা, এই এই কথাগুলো তোমার অনেক আগেই বলা উচিত, অনেক কিছু বইটে গেছে, এখন তুমি সবাই নিয়ে বসো। কারণ আমার কথা হয়েছে রসুলপুরে যাওয়াটা আমার ইচ্ছাও না, তুমি রসুলপুরে যাও। গণেশদা, হ্যাঁ, আপনার এখন কথা বলুন, রসুলপুরে যাত্রা করতে যাওয়াটা ঠিক হইব না। আরে আরে কি হয়েছে? তুমি তো আমার এই কথাটা জানো নাই। কি কোন কথা জানাই নাই, কি কইতেছো? তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? তুমি না তিন দিন কেমন জানে বদলাই যাইতেছো। আমার টেডি তো এরকম না, আমি তোমার খুব ভালোভাবে চিনি। কি হয়েছে সেটা না কইলে আমি বুঝবো কেমনে? তোমার নাকি পুলিশ ধরছিল? এই তুমি আমার পিছনে লোক লাগাইছো না? মানে তুমি যদি আমার পিছনে লোক না লাগাও তাহলে এইসব তথ্য কই পাও? আমি এই তথ্য কই থেকে পাই সেটা জানার চাইতে জরুরি হলো গিয়া পুলিশ তোমারে কেন ধরছিল সেই তথ্যটা দেওয়া। আরে এমনি এগুলা আমারে হ্যান্ডেল করতে দাও, আমি বুঝি এগুলা। তো আমি চাই না তুমি কোনো ধরনের পুলিশের ঝামেলা ফাঁসে যাও। আরে ফাঁসে তো তারা যারা অপরাধ করে, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি এত কিছু জানি না, আমি শুনছি যে এই এসআই রাশেদ সে নাকি খুব ডেঞ্জার টাইপের, মানে একবার যদি কাউরে তার সন্দেহ হয় তার পিছে কি করবে? জেলে জেলে ঢুকাবে? হ্যাঁ ঠিক আছে, আমিও দেখতে চাই জেলে ঢুকা, কোন অপরাধে আমার জেলে ঢুকাবে? তুমি বুঝতে পারতেছো না, তোমার আশেপাশের লোকজনই কিন্তু তোমার বিপদে ফালাইতে চাইতেছে, তোমার ফাঁসাইতে চাইতেছে, তোমার একটু সাবধান থাকা উচিত এখন। আরে কারে ইঙ্গিত করতেছো তুমি, এইসব বন্ধ করো, তা না হইলে কিন্তু এই সংসার করা আমার জন্য মুশকিল হয়ে যাবো। আর আমার ঝামেলা আমার সামলাইতে দাও। তুমি কত সামলাইতে পারো সেটা আমার খুব ভালোই জানা আছে দিদি, আমি তো খুব ভালো করে জানি। এই বিপদে আমি যদি তোমার পাশে না থাকি তুমি সব কিছু আউলায় ফেলাইবা, তুমি আরো বিপদে পড়বা, আর তোমার
আশেপাশের খুব কাছের লোকজন এইটাই চাইতেছে, আর আমি এইটাই হইতে দিব না। তাই তুমি যতই কো, আমি তোমার পাশ থেকে এক চুলও নড়তেছি না। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার সহ্য না করো, তাতে আমার কিছু যায় আসে না। দীপালি, আমি জানি মিয়া আমারে ভুল বুঝবা। তুমি সারা জীবনই আমারে ভুল বুঝাইলে, তাতে আমার দুঃখ নাই। তবে আজ যে সিদ্ধান্ত নিছো তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো না কি হয়েছো তাতে আমার কিছু যায় আসে না। আমি কি সিদ্ধান্ত নিছি সেটা অনেক বড় একটা বিষয়। তোমার চরিত্র কে না জানে কত, হ্যাঁ মাস্কা মারতে আইছো কেন, বিষয়টা কি কত একটু খুলে কও। আরে বাবা, তুমি রাগ করতেছো কে? তুমি কি সারা জীবন আমার উপর রাগই করবে? তোমার কি আমার প্রতি একটু মায়া মমতা ভালোবাসা নাই? সব শেষ হয়ে গেছে মায়া আর মমতা তোমার জন্য। মায়া আবার মমতা, তোমার প্রতি তো আমার ঘৃণাও আসে না। আপনাকে ভাবে রাস্তায় পেয়ে যাবো ভাবতেই পারি, অবশ্য দেখা না হলে আমি দু একদিনের মধ্যে আপনার সাথে দেখা করতাম। আমার কাছে জি আপনার সাথে কথা বলতে। আমার সঙ্গে কি বিষয়ে কথা বলবেন? আরে না না, এত পাজেল হচ্ছেন কেন? আপনার কোনো অপরাধে না। তাহলে কি টেডি? ওনার বিষয় না। আমি আসলে ফাটা বোরহানের ব্যাপারে জানার জন্য আপনার কাছে যেতে চেয়েছিলাম। কি এমন হা করে তাকিয়েছেন কেন? আপনি চেনেন না ফাটা বোরহানকে? রসুলপুরে থাকে, অনেক আকাম কুকামের সাথে জড়িত। আমি আসলে এই বিষয়ে কিছুই জানেন না, তাই তো? কিন্তু আমার কাছে কিন্তু অন্য ধরনের ইনফরমেশন আছে। আব্বাস চেয়ারম্যানের লগে নাকি দেখা করতে গেছিলেন আপনি? গেছিলাম। লগে যদি অকাম্য লোকজন থাকে তাহলে নিজের একটু মাঝে মধ্যে মাঠে নামতে হয়। পুলিশ গোডাউন সিজ করছে, ভাগ্য ভালো গোডাউনে বেশি মাল ছিল না, লস কম হয়েছে। কিন্তু আমি বুঝতেছি না যে ইনফরমেশন পুলিশ পাইলো কেমনে, লিকটা করলো কে, ইন্দুরটা কে? বুঝবা না তো, তোমার মাথায় তো ব্যবসার চিন্তা নাই, তোমার খালি গোস্তের নেশা। এখন কোন ডাক আছে, ওই নটি না নিগার? সি সি সি, কি যে বলেন না সুলেমান ভাই, আমি তো মনে করেন যে অনুগিয়া যে আমি একা সাজার চেষ্টা করো না, তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমার জানা আছে। শুনলাম তোমার শালিও নাকি তোমার লগে থাকে, খবরদার ওই দিকে আবার নজর দিও না। সি সি, কি যে কোন শালি তো হইল আধা ঘরওয়ালি, সেটা আমি জানি। শোনো, তোমার একখান কথা কই, এইসব বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে মন দাও, নাইলে তোমার কপালে খারাপই আছে। বাগার খবর কি, সে কি তোমার ঠিক মতো ইনফরমেশন দেয় না? জি জি, ইনফরমেশন দেয় তো। এখন যেটা বলতেছি মন দিয়ে শোনো। জি বলেন আপনি। বাইরে যাওয়ার চেষ্টাই করবা না। মুসলিম সরকারে জ্ঞান দিতে আয় না ওস্তাদ, জ্ঞান আমার যথেষ্ট আছে, নিজের সরকার তেল দেয়। আমার গাঁও নঙিলা দুই বোঝো না, উপনেতে তোমার নাজিল হয় না, তোর নাকি আমার সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ হচ্ছে তুমি না? এ রঙ্গিলা বাবু সন্দেহ করিস লাই, আমি মেয়ে মানুষ, রাত্রিবেলা একা একা চলাফেরা করি, সেই জন্য পিস্তল রেখেছি। উনি আনে, উনি একা চলাফেরা করে, ওনার কাছে পিস্তল। এই গ্রামের আর কেউ নেই দেশের লোকজন একা চলো, এই মতিন
আমি এখান তোলা সঙ্গে নেই, আমার গান তুই তোলা নেই, না আম কাটার তাকু মন্দ আমার গান থাকে না। তুই কিনা সত্যি করে গা, আমি এখনই থানায় নামো, বড় থানের গানে কমন থান তিতাম হার লোক পাওয়া গেছে, তাটা তিতাম হামি ধরেছি, আমি এত বড় একটা পিস্তল নিয়ে ধরেছি, তোর আমি থানায় দেবো, পুলিশ দেবো, দাঁড়া তুই যা দাঁড়া। কোথাও যাওয়ার চেষ্টা করবি না, এইখানে এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবি, কাউকে যদি কিছু বলার চেষ্টা করিস একদম গুলি করে মেরে ফেলবো, পুলিশকেও কিছু জানাবি না, একদম এখানে দাঁড়িয়ে থাকবি, একদম নড়বি না, সাবধান, পুলিশকেও জানাবি না। আচ্ছা এবার ঘটনা কি সেটা বলো, মানে গুড্ডি ভাই কি আবার নতুন করে কোনো ঝামেলা শুরু করেছে? গুড্ডি ভাই না, এখন অন্য জায়গায় আরো বেশি ঝামেলা শুরু হয়েছে। অন্য জায়গা মানে? অন্য জায়গায় আবার কি ঝামেলা তৈরি হইলো? এসআই রাশেদের নাম শুনছেন না? হ্যাঁ শুনছি তো, খুবই ডেয়ারিং লোক। শুধু ডেয়ারিং না, ভয়ঙ্কর ডেয়ারিং লোক। কি কো মানে তোর সাথে কি দেখা হয়েছে নাকি তার? আরে আজব লোক তো, এমন এমন জায়গা যাচ্ছে, মুজাহিদ জাহাঙ্গীর যা কখনো করে নাই সেই কাজ করতেছে এই লোক। সেটাই তো ভয়ের বিষয়, এই লোক এখন টেডির পিছে লাগছে। ওরে বাবা, টেডির কাছে আবার কি দরকার? টেডি মুজাহিদ স্যারের যা খুলা করছে মানে কিডন্যাপের ব্যাপারে, মুজাহিদ স্যার একরকম মানছে, কিন্তু ওই এসআই রাশেদ সে কিছুতেই মানতেছে না, সে উল্টা টেডির হুমকি দিছে। কিসের হুমকি দিছে? সে কিছুতেই বিশ্বাস করতেছে না যে কিডন্যাপের ব্যাপারে টেডি কিছু জানে না, সত্যি সত্যি তো টেডি কিছুই জানে না, ও কিছু মনেও করতে পারতেছে না। মুজাহিদ স্যারের তো কবার পর মুজাহিদ স্যার সেটা বিশ্বাস করলো, কিন্তু এই এসআই রাশেদ সে মনে করতেছে যে টেডি মিথ্যা কথা কইতেছে। উগান্ডা ভাই, আমার মনে হয় আপনি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারবেন। আরে বলেছেন? জি। কে জন্য বলেছেন আমরা তো চিনতে পারলাম না। না না, আমি গ্রামে থাকি না, আমি গ্রামে আসছি একজনের খুঁজতে। ও আচ্ছা, সেই কথা বলেন যে গ্রামে আসছেন নতুন একজনকে খুঁজতে, কেমন? তার মানে আপনি এই গ্রামে নতুন? আমি আমি এই গ্রামের একটা ফিমরা পর্যন্ত চিনি, বুঝছেন? ফিমরা দেখি বলে দিতে পারি যে কোন কোন আপনি হাতে বাইরে হয়েছে, বুঝছেন? আপনি যে এই গ্রামে নতুন অতিথি সেটা চেহারা দেখি বুঝে গেছি। কার বাড়িতে উঠছেন? না কারো বাড়িতে উঠি নাই, ওই যে বললাম না আমি একজনের খুঁজতে আসছি। কার ঠিকানা খুঁজতেছেন? উনার নাম টেডি, টেডি তালুকদার। ঘটনা কি, বিজাতীয় গন্ধ পাইতেছি, নতুন করি আবার খেলার কোনো বিষয় নাকি? ভাই এমন করে হাসতেছেন কিছু মনে না করলে একটা ছোট প্রশ্ন করি ভাই। মানে আপনি মুসলিম সরকারের লোকে কি ক্যাসেল করছেন কন্ত ভাই? মুসলিম সরকার আমার কাছে জানতে চাইছে যে আপনার বউ মানে আমগো ভাবি মাথায় কি তেল ব্যবহার করে। আমি সাকসেস। সাকসেস মানে কি কইতেছেন আপনি? এই প্রশ্নটা আমি মুসলিম সরকারের মনের মধ্যে জাগাইতে চাইছি। আপনার কথার আগা মাথা কোনো কিছুই তো আমি বুঝতেছি না ভাই। তোর বোঝার দরকার নাই, তুই খালি দেখা যা। মানে ভাই আপনি যে কি দিয়া কি করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না ভাই। ভাই আমার কিন্তু সব কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। রাগ না করলে একটা কথা কই বড় ভাই, ওই মুসলিম সরকার কিন্তু এত সরল লোক না ভাই, ও শিয়ালের সে ঘটাস। মানে আপনি মানে আপনি মনে করেন না যে ভাবির তেলের খবর মানে ফাও ফাও নিতে চাইছেন, নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। নিতে থাকুক থাকুক না নিতে, এর মধ্যে আরেক খেলা শুরু হয়ে যাবে, আর এর মধ্যে তেলের কথা ভুলে যাবো। মানে আপনি মানে আপনার আমার স্বামীর রাস্তার ধার থেকে তুলে নিয়ে বসেছেন? আল্লাহ রে, আপনার আমি কি বলে ধন্যবাদ দিব? মানে আপনি আপনার মা আমার যে কত বড় উপকার করছেন আপনারা আপনারা নিজেরাও জানেন না। না না, এই কিছু না, আসলে টেডি ভাই ওই সময় এত অসুস্থ ছিল যে উনি ঠিকভাবে কিছু মনে করতে পারতেছিল না, কই থাকে, আমরা উনারে আমার মা সহ সুস্থ করে তুলছিলাম,
কিন্তু কি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমাদের বাড়ি থেকে সইলা গেছে। ভাবি ভাবি এদিকে আহ, আমার স্বামী একদিন পরে তুই বুঝছিস কেমন যে তোর ভাই আমার স্বামী? একদিন তো খালি আমগো স্বামী স্ত্রীর যত ঘটনা যত কিছু ব্যাক কিছু বিতে খালি নাক গলাইছস, নাক ঢুকাই দিছস। একদিন পরে বুঝছিস যে সে আমার স্বামী, তার যত কিছু তদবি, তার যত খেয়াল খবর সব আর রাখন লাগবো এবল বুঝলি তো? তৈলে আঙ্গ স্বামী স্ত্রীর ব্যাপার আঙ্গ নিজের মধ্যে থাকতে দে। ভাবি সাত্তার ভাই যেমন তোমার স্বামী, সে কিন্তু আমার বড় ভাই। এমন তুই কি কইতে চাস? তুই কি কইবি ক? কি এমন তুমি ভাইজান রে বলছো যে রাত করে সে বাড়ি থেকে বাইরে গেছে গা? কি কইছি কি কইছি কি কই? তেমন কিছু কইছি বলে তো মনে পড়ে না। এই ঢং করো কার লগে তুমি, ঢং করো কার লগে আমার লগে ঢং করো। তুমি এমন কিছু বলছো নিশ্চয়ই যে ভাইজান আঘাত পায় রাত করে বাড়ি থেকে বাইরে গেছে গা? কালো ওটা করো। আচ্ছা গলা বালাইও না বুঝছো, লম্বা লম্বা কথা বলিও না। তোমার ভাইজান কত ভালো কত ভদ্র লোক সেটা এই ফুরা বকুল ফুরের লোক জানে বুঝছো। যে পুরুষের একবার বাইরে যাবার নেশা হয়ে যায় সেই পুরুষ আর কোনোদিন বদলায় না। তোর ভাই কিয়া, তোর ভাই কিয়া, নিজের দিকে শরম লাগে না? ইস এই চুপ করেন আপনি, ভাইজান নিজে আজে মাঝে কথা একদম করবেন না। ভাইজান জীবনে একটা ভুল করছে বললা, ভাইজান খারাপ হয়ে গেছে গা, আপনার দোষে ভাইজান এমন করছে। আরে চলো না গাড়ি চলো, বুঝছত নেই বুঝছ সংসার সাইরে আমি কোথাও যাবো না। আমি এই পরিবারের বউ, আমি এই সংসারের অংশ। যাত্রাপালার মাইয়া বলে যদি আমারে খোঁটা দেওয়া হয় তাইলে আমিও দেখাই দেব যাত্রাপালার মাইয়া হইলেই কেউ খারাপ হয় না। তারাও স্বামী সন্তান নিয়ে সংসার করার মানসিকতা রাখে। ঠিক আছে, সাহস নিয়ে আগায় যাও, কোনো ভয় পাবো না। ঠিক আছে, জয় তোমার হতেই হবে। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে বোন, ভালো থাকো।